Rabbul Alamin jar ma bab beche ache na bujhe chokranga kotha bole pheleche ghar mota kore kotha bole pheleche Allah ma bab baddua dega dewa lage nai ma bab baddua dewa lage nai koshto newa lage nai Allah apni bezar hoye gechen doya kore maya kore shontan ke maaf kore den Allah Allah taala boro beshi ashani ajker ei mahfile apnar korunay apnar meherbanite etokkhon kotha bolar sujog shomoy peyechi বিদায় লগ্নে আপনার শাহী দরবারে ফরিয়াদের সময় লোকজন বসা আছে রব্বুল আলামিন মেহেরবানি করে জীবনের গুনাহ খাতা maaf করে দেন আল্লাহ আল্লাহ তাআলা যারা আমরা হাত তুলেছি মালিক আল্লাহ তাআলা আজকের মাহফিলকে দয়া করে মায়া করে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন দোগাসি ঈদগাহ নূরানী তালিমুল কোরআন মাদ্রাসা নতুন এই প্রতিষ্ঠানে যারা অর্থ দি জায়গা দি শ্রম দি মেধা দি ছাত্র দি এমন কেসা আতে যায় জাম যারা পড়ায় পড়ায় এই সুন্দর প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা সৌন্দর্য মণ্ডিত করছে রব্বুল আলামিন প্রত্যেকের জীবনের গুনাহ maaf করে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ তাআলা এই মুহূর্তে ফরিয়াদ করে গো মালিক ডানে বামে সামনে পিছনে কবরগুলোতে ঘুমায় আমাদের যাদের দাদা আমাদের যাদের দাদি আমাদের দাদা যাদের নানা যাদের নানি অন্ধকার কবরে ঘুমায় মা বাপ মরতে গেলে দাদা দৌড়ে সে বলতো নাতিরে মেরো না নাতি বড় ভালো হবে নাতি বড় নেককার হবে দিনদার হবে নানি দৌড়ে সে বলতো আমার নাতিরে মারিস না নাতি আমার বড় নেককার হবে বড় দিনদার হবে এমন দাদা দাদি নানা নানি যার নাই অন্ধকার কবরে চলে গেছে মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাআলা বিশেষ করে আজকের মাহফিলে যারা যারা আসলো বসলো এমন অনেকে আছে যার মা নাই অন্ধকার কবরে চলে গেছে রব্বুল আলামিন মা যার নাই মাকে কবরে শোয়া দিয়ে এসেছে মায়ের কানের দুলটা খুলে আনতে পেরেছে নাকের ফুলটা খুলে আনতে পেরেছে গলার চেইন খুলে আনতে পেরেছে রব্বুল আলামিন আজ মা কবরে শুয়ে আছে কবরের উপরে অংশ দেখা যায় নিচের অংশ দেখে না রব্বুল আলামিন মায়ের গুনাহগুলো সন্তানরা খুলে রাখতে পারে না দয়াময় আমার দয়া করে মায়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাআলা
হাত তুলছে এমন অনেকে আছে যারা বানায় অন্ধকার কবরের শোয়া। আয় আল্লাহ তাআলা আব্বা যারা নাই, কত শখ ছিল সুন্দর একটা বাড়ি দেখবে, সুন্দর বাড়ি করা সন্তানের পক্ষে সম্ভব হয় নাই, এখন সুন্দর একটা বাড়ি করছে। প্রায় রাতে ঘুম ভেঙে যায়, বাপের কথা মনে পড়ে, আর রব্বুল আলামিন এমন বাপ হারা সন্তানের হাতের দিকে তাকাইয়া, চোখের দিকে তাকাইয়া মেহরবানি করে বাবার জীবনের গোনা খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা মাহফিলের সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, ওনার মা অসুস্থ, এমন অনেকে আছে যার মা অসুস্থ, মেহরবানি করে মা, বাপ যার অসুস্থ, মা যার অসুস্থ, শিফায়ে কামেল আদেল আজেল দান করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আপনার দরবারে ফরিয়াদ করি, আমাদের যাদের আত্মীয় স্বজন কবরের সোয়াব, সভাপতি সাহেবের শাশুড়ির মৃত্যুবার্ষিকী দোয়া চেয়েছেন, ছেলে মেয়ের জন্য দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করি, যার মনের যে আশা আছে প্রত্যেকের মনের নেক নেক আশা পুরা করে দিয়েন আল্লাহ। যে প্রতিষ্ঠানে বসে আজকে হাত উঠিয়েছি, এই প্রতিষ্ঠানে জগৎ বিখ্যাত হাফেজ সারা বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাংলাদেশের সুনাম বয়ে আনবে এমন হাফেজ আলেম এই প্রতিষ্ঠান থেকে তৈরি করে দিও আল্লাহ। রব্বুল আলামিন যতজন যুবক শুনল গান বাজনা ছেড়ে একটুখানি জাহান্নাম থেকে বাঁচতে জান্নাতের পথে হাঁটতে গভীর রাত পর্যন্ত শুনল, মালিক দয়া করে মায়া করে কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ। আমার মা বোনরা শুনল, মা বোনদেরকে পর্দা নিষেধ, মুত্তাকিয়া মুজাক্কিয়া নামাজি রোজাদার স্বামীর আনুগত্যশীলা এমন মহিয়সী তপসী বানায় দিও যার জন্য জান্নাতের আট আটটা দরজা খোলা হয়ে যাবে আল্লাহ। রব্বুল আলামিন একদিন তো চলে যাব মালিক, ঠিক চলে যাওয়ার আগে নামাজের অবস্থায় যখন সেজদার মধ্যে আছি সুবহান রাব্বিয়াল আলা বলে বলে কাঁদতেছি, এমন একটা মুহূর্তে ডাকটা দিয়ে দিন আল্লাহ। কোরআন পড়া অবস্থায় আপনার হাবিবের ভূমি, আপনার হাবিবের রওদা যেখানে মদিনাতুল মুনাওয়ারায় কবুল করে নিও আল্লাহ। মৌতের কানে বিদায়ের ক্ষণে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।